গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে শুক্রবার আর সকাল সকাল আমি আজ ব্লগটা শুরু করে দিলাম। দেখুন, আমি একটু বাইরে এসেছি। আজকে কিন্তু একটু মেঘলা মেঘলা আকাশটা করেছে, আকাশে মেঘ রয়েছে, তো জানি না রোদ উঠবে কি না। তো এই সময়টা কিন্তু রোদ মোটামুটি উঠে যায়, তো আজকে এখনও ওঠেনি, কি জানি এখন উঠবে না পরে দেরিতে উঠবে। তো ভাবলাম একটু দেখিয়ে দিই বাইরেটা কীরকম লাগছে। আর এদিকে দেখুন, জ্যাককে ছেড়ে দিয়েছি, ও সকালবেলাটায় বেশ অনেকক্ষণই বাইরে ঘোরাঘুরি করে, কারণ সারাক্ষণ তো ঘরে আটকে রাখা যায় না, দিনে তিনবার ওকে বাইরে ছাড়তেই হয়, ওরও ঘরে সবসময় ভালো লাগে না। তো আজকে দেখুন এই ফুলগুলো, এই জবা ফুলগুলো অনেকগুলোই ফুটেছে, তো ভাবলাম তোলার আগে একটু দেখিয়ে দিই। ফুল দেখতে কার না ভালো লাগে, হ্যাঁ ফুল দেখলে কিন্তু মনটাও খুব ভালো হয়ে যায়, তাই ভাবলাম একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আর এই জবাটাও ফুটেছে দু তিনটার মতন, তো দেখুন কালারটা আজকে একটু মানে বড় হয়েছে, তো আর একটু বড় হবে একটু বেলা বাড়লে, তো ভাবলাম দেখিয়ে দিই আপনাদেরকে, আপনাদের ভালো লাগে কিনা এই ফুলগুলো। আজকে আবার বাইরের কলে জল আসেনি, সাপ্লাইয়ের জল, যে জলটা দিয়ে আমি বাইরে সকালের কাজগুলো করি, তো ওই জল আজকে আর দেয়নি, কেন জানি না, হয়তো লাইনের কাজ হতে পারে। মাসি বলছিল যে মাসিদের বাড়ির ওদিকে কাজ হচ্ছে, তো আমি আজকে মেশিনেই কেচে নেব, তাই এখানে জামা কাপড় দিয়ে সার্ফ দিয়ে দিচ্ছি। মেশিনের কাচলে তো আর ঝামেলা থাকে না, কিন্তু আমি হাতেই যেহেতু কাচি, আর মেশিনের সার্ফটা আমি আলাদাই ব্যবহার করি, আর আমি যে জামা কাপড় হাতে কাচি সেই সার্ফটা আমি আলাদাই রাখি আর কি। আর মেশিনের সার্ফটা যেহেতু একটু দাম বেশি পড়ে, তাই রেগুলার জামা কাপড় ওই সার্ফতে আমি কাচি না, আমাদের মধ্যবিত্ত পরিবারে সম্ভব হয়ে ওঠে না দামি সার্ফ দিয়ে সবসময় কাচা, তো এখন জামা কাপড়গুলো কেচে আমি বাকি কাজগুলো করে নিই। জ্যাককে সকালবেলায় ঘরটা মোছার সময় এখানে আটকে রাখা হয়, না হলে ঘরের মধ্যে ও ঘোরাঘুরি করে, তো মুছতে একটু অসুবিধা হয়। তো একটা জিনিস দেখুন, ও আজকে করবে কি না, ও ক্যামেরার সামনে এলে কিন্তু মানে তাকাতেই তো চায় না, কী জানি কে কী বোঝে ও আর কি। জ্যাক বাইরে যাবি, বাইরে যাবি, চল আয় আয়, চল চল চল, চলে আয় চলে আয় চলে আয় আয়, ওট ওট ওট। এই দেখুন বাইরে যাওয়ার কথাটা তো প্রচণ্ড পরিমাণে বোঝে, তো আয় চল বাইরে যাই, চল চল চল। কে আসছে কে আসছে, দেখ তো কে আসছে, কে আসছে, কে কে আসছে, জ্যাক কে আসছে, এইদিকে এইদিকে, ও তাকাবেই না, কিছুতেই তাকাবে না। এই যে রাগ হচ্ছিস কেন, চল বাইরে চল, চল বাইরে চল আয়। তো এখন ওকে ঘরে ছেড়ে দেবো, বেশিক্ষণ আটকে রাখাটাও ঠিক না, ও ঘরেই থাকে সারাদিন, আয় যা ঘরে যা, চললো ঘরে। তো আমি এখন আমার ঘরে চলে এলাম, ঘরটা মাসি মুছে দিয়ে গেছে সকালে, তো চেয়ারগুলো উঠে রেখেছিলাম আর কি মোছার সময়, তাহলে মুছতে সুবিধা হয়। এখন বিছানার চাদরটা পাল্টে নেব, আর যেহেতু বিছানার চাদরটা পাল্টে নেব সেজন্য ঘরটাও একটু ঝেড়ে নেব, তাহলে বেশ ভালো হবে। আর ঘর ঝেড়ে নিলে কিন্তু ঘরটাও পরিষ্কার থাকবে, তো ভাবছি চাদরগুলো উঠিয়ে নিই, আজকে আর কাঁচা হবে না, এগুলো রেখে দেবো, কালকে কেচে নেবো একবারে। এদিকে দেখুন জ্যাক যে কী দেখেছে জানি না, আমার ঘরে জানলার মধ্যে এইভাবে দাঁড়িয়ে যায় ও, বাইরে কিছু দেখলে হয়তো বাইরের কুকুর দেখেছে, যার জন্য এইভাবে ও রিয়াক্ট করছে আর কি, তো এরকমই করে ও। আবার কিন্তু চলে আসবে কিছুক্ষণ পরে, ব্যাস আবার দেখুন চলে এসছে, ও একবার এই ঘরে চলে আসবে আবার একবার বারান্দায় যাবে, এরকমই ও করতে থাকে, রাগ হয়ে যায় আর কি বাইরের কুকুর দেখলে, তো ওকে বেশি একটা বার করা হয় না, দু একবার ছুটে গিয়েছিলো যার জন্য ভয় লাগে বাইরে বের করতে, ওকে বাড়িতেই ছাড়ি, যার জন্য ও ভাবে সবাই বাইরে ঘুরে বেড়ায়, আমি তো যেতে পারছি না ওই আর কি। জামা কাপড়গুলো কেচে আমি চলে এলাম মেলতে, তো এখন দেখুন আবার রোদ উঠেছে, তো এখন মেলে দেব। এখন কিন্তু প্রায় 10:30-11টার মতন বেজে গেছে, আর রোদটাও উঠেছে ভালোই এখন, তবে খুব বেশি তেজ নেই রোদের, তো এখন শীত যেহেতু আসছে এর মধ্যেই হয়তো শীতটা ভালোই পড়বে। আজকে সকালেও কিন্তু বেশ ঠান্ডা ছিল,
এখন রোদ উঠেছে তাই এখন একটু আরাম লাগছে, তো এখন জামা কাপড়গুলোকে আমি মেলে দেব। আর যেহেতু মেশিনে কেচেছি ড্রাই করে দিয়েছি, মানে ড্রাই হয়ে গেছে, তো বেশিক্ষণ লাগবে না শুকিয়ে যেতে। আর আমি ভারী জামা কাপড় বাইরে হাতে কাচলেও কিন্তু ড্রাই করেই মেলে দিই, তাহলে চটপট শুকিয়ে যায়, কারণ রোদটা কিন্তু সবসময় সব দিকে থাকে না আমার বাড়িতে নিচে। আগে যখন ছাদে মেলতাম, ছাদে কিন্তু প্রচুর রোদ থাকে, ছাদে দিলে মানে কোনো অসুবিধা হয় না, সারা দিন একদম বিকেল অবধি রোদ থাকে, যতক্ষণ রোদটা থাকে আর কি। কিন্তু আমার আর যেতে ইচ্ছে করে না অত উঁচুতে গিয়ে কাপড় চোপড় মেলতে, তো নিচেই মেলে দিই। নিচে মেলে দিলে কিন্তু উল্টে পাল্টে দিতেও সুবিধা হয়, আর মাঝে মধ্যে এসে আবার উল্টে দেব। তো এখানে সব কাপড় আটবে না, আজকে একটু বেশি কাপড় ছিল, তো এদিকে যতটুকু আটে দিয়ে তারপরে এদিকটাতে আবার কোর পাড়ের দিকে মেলে দেব। তো বাইরে এসেছিলাম, তো ভাবলাম দেখুন গাছের মধ্যে ডল্লোর লঙ্কা ধরেছে, এগুলো কিন্তু পাহাড়ি লঙ্কা, এগুলো পাহাড়ে খুব হয়, কালিম্পংয়ের দিকে বা যে কোনো জায়গায় দেখবেন এই লঙ্কা প্রচুর পাওয়া যায়, আর ভীষণই ঝাল হয়। তো এই লঙ্কার গাছটা আমার বাড়িতে অনেক আগেও ছিল, তো নষ্ট হয়ে গেছে, তো এই গাছটা দিয়েছে আমার বাড়ির যে মিস্ত্রি অন্য লঙ্কার গাছটা দিয়েছে উনিই দিয়েছিলেন, তো লাগিয়ে রেখেছি। কিন্তু দেখছি খুব একটা ভালো হচ্ছে না, তবুও মা একটু যত্ন করে মানে করেছে বলেই ধরেছে। আর এদিকে একটা পেঁপে গাছ রয়েছে, দেখুন পেঁপে গাছের অবস্থাটা খুবই দুর্বল অবস্থা, তো দেখা যাক একটু যত্ন টত্ন করে যদি পেঁপে ধরে। তো বাড়িতে এরকম গাছ থাকলে কিন্তু অনেক সুবিধা হয়, ঘরে যদি লঙ্কা না থাকে তবে লঙ্কা অনেকটাই কাজে দিয়ে দেয় আর কি। তো আমি চলে এলাম রান্নাঘরে, দেখুন এদিকে বেগুন ভাজা হচ্ছে, শীতের বেগুন কিন্তু বাজারে উঠে গেছে, তো শীতকাল মানেই বেগুন ভাজা, বেগুন পোড়া, ও দারুণ লাগে খেতে, আর তেলটাও কিন্তু বেশ ভালোই লাগে শীতকালে বেগুন ভাজার জন্য। আর এদিকে আলু বেগুন সিম কেটে রেখেছে, এই যে পালং শাক, এই পালং শাকটা না খুব ভালো হয় খেতে, তো মা আবার নিয়ে এসছে। আর এদিকে হয়েছে ডাল, বাঁধাকপির ঘণ্ট, তো এই হচ্ছে আজকের মেনু আমাদের, আজকে আর মাছ হবে না। তো এখন টেবিলে আমার মেয়ে খেয়েছে একটু আগে ভাত, তো আজকে সকালেও ভাতই খেয়েছে, ওর না খুব ঠান্ডা লেগেছে যার জন্য আজকে কলেজ যায়নি, বলছিল যে মা আজকে ভালো লাগছে না, তো আজকে কলেজ যাব না, একটু বাড়িতে রেস্ট করে নিই। তো আমি ভাবলাম ঠিকই আছে থাক আজকে বাড়িতে, তো এঁঠোটা এখন মুছে নিই। আমি কিন্তু আমার ঘরটা ঝেড়ে নিয়েছি, ঝেড়ে একদম তোশকটাকেও ঝেড়ে নিয়েছি, কারণ হচ্ছে তোশকটা ঝাড়লে কিন্তু বেশ ধুলো বেরোয়, তোশকটা ঝেড়ে তারপর আমি খাটটাকে মুছে নিচ্ছি, না হলে পরে কিন্তু ঝাড়লে আবার সেই যে কি সেই হবে আর কি, খাটের চারপাশে ধুলোই পড়ে যাবে, তার জন্য খাটটাকেও ঝেড়ে নিয়ে তারপর আমি খাটটাকে মুছে নিচ্ছি। এদিকে আমি শোকেসটাকেও মুছে নিচ্ছি, এইভাবে কিন্তু আমি ঘর ঝেড়ে ঘর আমার ঘর এইভাবে পরিষ্কার করি। তো আমার ঘরে একটু জায়গা কম দেখতেই পাচ্ছেন আপনারা, তো উপরে যখন যেতে পারবো আর কি, উপরে ঘর কমপ্লিট হলে তখন হয়তো অনেকটাই জায়গা হয়ে যাবে। আর দেখবেন যতই ঘর হোক না কেন জায়গা কিন্তু কমই পড়ে যায়, একটা ঘর থাকলে কিন্তু একটা ঘরেই চলে যায়, আবার ঘর বেশি হলেও তখন মনে হয় যে না হচ্ছে না, তো এসবই হচ্ছে নিজেদের ওপর নির্ভর করে। তা এদিকে দেখুন সমস্ত কিছু মুছে নিচ্ছি, আর এদিকে রয়েছে যে ছোট প্লেটটা, এটা আমার মেয়ের ছোটোবেলার সেরিলাক খেত, তার সঙ্গে পাওয়া আর কি, এরকম আমি প্লেট পেয়েছি, ছোট ছোট কাচের বাটিও পেয়েছি, সেগুলো রেখে দিয়েছি, তো সেই কবেকার পাওয়া জিনিস আর কি, ভালো লাগে রাখতে। তখন সমস্ত কিছু মুছে নিচ্ছে, এইভাবেই আমি কিন্তু ঘর ছেড়ে নিয়ে আমার ঘর বাড়ি পরিষ্কার রাখি সবসময়, আর ঘর বাড়ি পরিষ্কার রাখলে কিন্তু মনটাও ভালো লাগে। তো এখন চটপট করে এগুলো আমি একটু মুছে নিই, তাহলে বেশ দু চার দিন না মুছলেও চলবে। Thank you.
এদিকে আলমারি শোকেস টোকেস মুছে ড্রেসিং টেবিল মুছে আমি চলে এলাম। টিভির শোকেসটা মুছতে দেখুন, টিভির শোকেসটা কিন্তু খুবই সুন্দর ছিল এক সময়, তো এখন নষ্ট হয়ে গিয়েছে, ঘুণ পোকাতে একদমই মানে খারাপ করে দিয়েছে আর কি, ঘুণে ধরলে যা অবস্থা হয়। তো এক সময় কিন্তু খুবই সুন্দর ছিল, তো এগুলো একটু ঝেড়ে পুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। যখন ধরেছি আজকে সবগুলোই পরিষ্কার করে নেব, যা যা আছে ঘরে সব কিছুই পরিষ্কার করে নেব, তাহলে আমারই সুবিধা হবে। আর ঘর ছাড়ার সময় ঝুলো পড়ে, সেগুলো ঝেড়ে না নিলে ভালোও লাগে না দেখতে, তার জন্য আমি ভাবলাম যখন ঘর ছেড়েছি তখন সব কিছু পরিষ্কার করে নিই। তো এইভাবেই আমি পরিষ্কারটা করার চেষ্টা করি আর কি। আর এই ফুলদানিটা দেখছেন যে, এটা কিন্তু আমার বিয়েতে পাওয়া ফুলদানিটা, তো কবেকার ফুলদানি দেখুন কতটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে জিনিসটাও ভালো থাকে, সবই যত্নের উপর নির্ভর করে। আর বাড়িতে দেখবেন যতই জিনিস করেন না কেন, সেগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, তবে কিন্তু জিনিস ভালো থাকে আর কি। তো যেটুকু পারি করার চেষ্টা করি, আর প্রতিদিন হয়েও ওঠে না, তো ওই বাক্সটার মধ্যে নিত্য প্রয়োজনীয় কিছু ওষুধপত্র থাকে আর কি, ওখানে রাখলে সুবিধেও হয়। আর এদিক থেকেও ভেতরটাও একটু পরিষ্কার করে নেব, ভেতরেও কিন্তু কাজ থাকলেও একটু ধুলো পড়ে, তাই একটু ঝেড়ে পুছে নিচ্ছি। ভেতরটা খুব পরিষ্কার করে নিয়ে তারপরে আমি টিভি যে রাখা, এই দেখুন এই ছবিটা কিন্তু আমার মেয়ের ছোটোবেলার ছবি, কতটুকু ছিল তখন এখন কত বড় হয়ে গেছে, মেয়ে বলুন ছেলে বলুন কত তাড়াতাড়ি সব বড় হয়ে যায়, আর মেয়েরা বিশেষ করে খুব মানে মনের মধ্যে একটা ঈর্ষা হয় যে বড় হয়ে যাচ্ছে কত তাড়াতাড়ি, মনটা যেন কেমন করে। হ্যাঁ, তো এখন আর এই ফটোটা যে রাধাকৃষ্ণের, এটা আমার বোন যখন দিল্লি গিয়েছিল ও বৃন্দাবন থেকে আমাকে এনে দিয়েছে, খুবই সুন্দর একটা ফটো। তো এখন সব কিছু আবার ঢুকিয়ে রাখছি, এভাবে আমি পরিষ্কার করে তারপর সব কিছু আবার ঢুকিয়ে রেখে দিই, যাতে প্রয়োজন মতন সব কিছু হাতের কাছে পাওয়া যায়, না হলে আবার ঠিকঠাক মতন জায়গায় না পেলে তখন আবার অসুবিধা হবে। তো এইভাবে আমি শোকেসটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে টিভিটাকেও পরিষ্কার করে নেব। বিছানার চাদর ঠাদর পেতে দিয়েছি, তো আজকে নতুন বিছানার চাদরটাই পাতলাম। দেখবেন নতুন কিছু পাতলে কিন্তু মনটাও বেশ ভালো লাগে, মন ভালো হওয়ার কিন্তু কোনো কারণ থাকে না, ছোটো মোটো জিনিসেও কিন্তু মনটা ভালো থাকে আর কি, ভালোও লাগে। তো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে আমি ভাবলাম একবার আপনাদেরকে দেখিয়ে দিই। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, আমি এখন স্নানে চলে যাব, অনেক বেলাও হয়ে গেছে, তো স্নান টান সেরে পরে একবারে আপনাদের সাথে আমি দেখা করব। শুভ সন্ধ্যা বন্ধুরা, যেহেতু সন্ধ্যাবেলা দেখা করতে এলাম তার জন্য সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে দিলাম। আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন, আমিও ভালো আছি। তো সকাল থেকে কিন্তু দেখতেই পেলেন অনেকটাই কাজ করেছি, আজকেও কিন্তু অনেক পরিশ্রম হয়েছে। তো যেহেতু আমার ঘরের বিছানাটা পাল্টে দিলাম, তো ভাবলাম ঘরটাও ঝেড়ে নিই, তাহলে কিন্তু বেশ ভালোই লাগে ঘরটা ঝেড়ে, নতুন বিছানার চাদর বা নতুন হোক বা ধোয়া হোক পেতে নিলে বেশ ভালো লাগে।
তো আজকে কিন্তু আমাদের যে বাড়িতে মানে সাপ্লাইয়ের জলটা আসে আর কি, তো জল আজকে আসেনি, যার জন্য আমি কিন্তু মেশিনে কেচেছি, আপনারা তো দেখতেই পেলেন। তো বিছানাটা যে পাল্টেছিলাম সেই চাদরটা আজকে ধুতে পারিনি, তো আগামীকাল ধুয়ে দিব আর কি। আর আজকে কিন্তু সকাল থেকে আকাশটা বেশ মেঘলাই ছিল, আমি তো ভেবেছিলাম রোদ উঠবে না, তো পরের দিকে 10টা সাড়ে 10টার দিকে কিন্তু রোদ উঠেছিল, কিন্তু হালকা, খুব বেশি তেজ ছিল না। তো মনে হচ্ছে শীত চলে আসছে, আর শীত আসলে তো রোদের ঠিক ঠিকানাই থাকবে না, কোনো দিন তো একদমই এমনই হবে যে রোদই উঠবে না, একদম কুয়াশায় ঢেকে থাকবে। আপনারা কিন্তু যদি আমার ভিডিও দেখতে থাকেন তবে অবশ্যই দেখতে পাবেন আমাদের এখানে কীরকম কুয়াশা পড়ে শীতকালে, একদম চারিদিকে কিছুই দেখা যায় না। তো ভাবলাম যে সন্ধ্যাবাতি দিয়ে চা টা খেয়ে চলে আসি আপনাদের সামনে, তো চলে এলাম আর কি। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, যারা আমার চ্যানেলের পুরনো বন্ধু তারা কিন্তু অবশ্যই জানাবেন, না হলে আমি কিন্তু বুঝতে পারবো না যে আপনারা দেখছেন কি না, না কমেন্ট করে না করলে আর কি বুঝবো কি করে। আর যারা আমার চ্যানেল নতুন দেখছেন তাদের কাছেও আমার অনুরোধ রইল যে আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, তাহলে আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো আপনাদের সামনে। তো দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে আগামী দিনে।